শিবানি শাড়ি সম্ভারে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর আপনার কি সামনে কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশন রয়েছে? তাহলে আজকের এপিসোডটা শুধুমাত্র আপনাদের জন্য। কি দেখাচ্ছো জীবনদা? এটা দুপিয়নের মধ্যে এমব্রয়ডারি কাজ করা শাড়িগুলো দেখাচ্ছি। অসাধারণ শাড়ি, ফ্যান্সির মধ্যে এখন একদম একটু বিয়ে বাড়িতে যাবে এক দুই দিন তিন দিন পরে শাড়ি পরতে জানে এখন মেয়েরা, তাই বলছে একটু সামনে যাদের অকেশন রয়েছে তাদের জন্য অবশ্যই এই শাড়িটা। টোটালটা হচ্ছে এইটা, তোমার দিকে হচ্ছে পরার জায়গাটা। এটা বিশেষত যে তোমরা অনেক শাড়ি বলে না যে হাতে লাগে পরার সময়, হ্যাঁ হ্যাঁ, যে চুইতে আটকায় বা আংটিতে আটকায় সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে হবে না। বেশ, আর সাইডে একটা লেড রেড বর্ডারও কিন্তু করা রয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এটা রেড ব্লাউজ দিয়ে পরলে কিন্তু শাড়িটা দুর্ধর্ষ লাগবে, যদিও রানিং একটা সঙ্গে আছে ব্লাউজ পিস কিন্তু রয়েছে। এটা কিন্তু ব্লাউজ পিস যেখানে কিন্তু হাতায় বা পিঠে এই কাজটা কিন্তু ব্যবহার করতে পারো। কিরকম দাম আছে এটা? এটা 2600 টাকা। 2600 টাকা কিন্তু এটার প্রাইস। চলে যাব পরের শাড়িতে। দাদার বিয়ে বা বান্ধবীর বিয়ে বা দিদির বিয়ে কি পরবো কি পরবো ভীষণ দুশ্চিন্তা, তাই তো? তো সেখানে এরকম একটা শাড়ি হতেই পারে। একেবারে দেখো গ্রিন টোনের উপরে কিন্তু এটা রয়েছে এবং তার উপরে হোয়াইট স্টোন, হোয়াইট একেবারে সিকোয়েন্স কাজ, মানে দুর্ধর্ষ। শাড়িটা কি ভালো সাজানো হয়েছে, একেবারে এডি জুয়েলারি দিয়ে এটাকে পরো। কানের একটা বড় কিছু পরো, গলায় না পড়লেও হবে, কারণ পাটটা যেহেতু ভীষণ হাইফাই তো সেখানে আমার মনে হয় গলায় খুব বেশি কিছু না পড়লেও কিন্তু খুব ভালো লাগবে দেখতে, দারুণ দেখতে শাড়িটা গো। আর পুরো শাড়িটা কিন্তু এভাবেই যাচ্ছে অল ওভার, যতটা তোমার শাড়িটা দেখা যাবে হাইলাইট হবে ততটা কিন্তু এই কাজটা কিন্তু পাবে। এবং এই ছোট ছোট দেখো ফ্লাওয়ার্স মোটিভ গুলো, এখানেও কিন্তু স্টোন কিন্তু দেখতে পাচ্ছ এবং একেবারে কিন্তু জরির কাজ কিন্তু রয়েছে, যে উঠে যাওয়ার ভয় কিন্তু সেটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি এই দেখো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে কোন রকম রং নষ্ট, মানে ডিজাইন নষ্ট হওয়ার বা উঠে যাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু ভয় নেই। হাতে লাগবে কিছু দেখো কোনো ব্যাপার নেই, কোনো ব্যাঙ্গলস বা কোনো ফিঙ্গার রিংস এ লেগে গেল উঠে গেল সেরকম কোনো ভয় নেই। দাম কত? 2900 টাকা। 2900 টাকা কিন্তু এগুলোর প্রাইস। প্রচুর কালার কম্বিনেশন তোমাদের জন্য, কালার অপশন তোমাদের জন্য রয়েছে। এবার একটা ওয়াইন কালারের উপরে দেখবো, এই কালারটা কিন্তু এখন ভীষণ কিন্তু আরে টপ একটা জায়গায় কিন্তু রয়েছে, অনেকেই এসে খোঁজে ওয়াইন কালারের কিছু রয়েছে, তো সেরকম একটা কালার দেখানো হচ্ছে। অনেকটা একরকম কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা। এই যে পাড়ের কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের শাড়ির মতো নয়, এটা কিন্তু আলাদা একদম ডিজাইন। প্রত্যেকটা শাড়ির থেকে প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখো আমরা আলাদাই দেখাচ্ছি। এখানে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে এবং পাশাপাশি জরির কিন্তু কাজ রয়েছে এবং ভেতরেও যে এই ছোট ছোট ফ্লাওয়ার্স গুলো রয়েছে এখানেও কিন্তু পুরোটা স্টোনের কাজ রয়েছে। আর এদিকটাও যদি আমরা দেখি ভেতরের দিকটা সেখানেও কিন্তু আমরা এভাবে কিন্তু কাজ কিন্তু পেয়ে যাব। এটা পায়ের দিকে, তোমার দিকটা হচ্ছে পরার জায়গাটা, যেটু করতে সুবিধা হয় একদম। আর এটা কি রকম দাম? একই দাম, 2000 টাকা। 2000 টাকা কিন্তু এটা দাম। ব্লাউজ পিস কিন্তু রয়েছে, এই হচ্ছে ব্লাউজ পিস, দেখিয়ে দেবো এই যে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা পিঠের কাছে এবং হাতের কাছে কিন্তু এতটা কিন্তু কাজ কিন্তু এটা হাতে পড়ছে, এটা পিঠের কাছে কিন্তু পড়ছে। দাদার বিয়ে বা দিদির বিয়ে একেবারে কিন্তু জমে যাবে। চলে যাই পরের শাড়িতে। জাস্ট স্টোনের কাজ চাইছো না, ভাবছো একটু সুতোর কাজ, একটু স্টিচের কাজের উপর কিছু চাই যেটা আমি কোনো অকেশনে পরবো, তাদের জন্য এই শাড়িটা দেখো। পুরোটা কিন্তু স্টিচ ওয়ার্ক, পুরোটা কিন্তু কাজ। আঁচলটা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু একবারে রান স্টিচ যেটাকে বলে, সেই রান স্টিচ দিয়ে মোটা করে একটা কাজ কিন্তু, ভরাট কাজ কিন্তু রয়েছে। এবং আঁচলে এই যে কাজটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর নিপুণতার সঙ্গে কাজটা করা হয়েছে। এই কাজটাই কিন্তু পাড় ধরে উঠে আসছে।
এবং ভেতরের দিকে কিছু বক্স প্যাটার্নে কাজ রয়েছে, এটা পুরো সুতোর কাজ, কিন্তু কোনো প্রিন্ট নয়, এটা পুরোপুরি কিন্তু স্টিচের কাজ। বর্ডার ভেতরটাও দেখো, পুরো বর্ডার জুড়ে এবং বডি জুড়ে কিন্তু এভাবে কাজটা, এটা তোমার সাইড দিয়ে উঠে যাচ্ছে একদম, আর যখন পড়ছো তখন এটা হাফ এটা ঢাকাই তো পড়ে যাচ্ছে, এবং যতটা দেখা যাবে হ্যাঁ অল ওভার কাজ কিন্তু থাকছে, এবং এরও কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এবং এটা কিরকম প্রাইস আছে? 1800 টাকা। 1800, বেশ খুব সুন্দর দেখতে। এবার চলে যাব একটা মানে কি বলবো লাল টুকটুকে শাড়িতে। শাড়িটা একটু দেখো, ওই যে বলছিলাম না দিদির বিয়ে, দাদার বিয়ে, বান্ধবীর বিয়ে, তো সেখানে কি পরবো, আরেকটা অপশন তোমাদের জন্য রইল। এটা ভীষণ কালারফুল, এটা পুরো লাল না, এটা কিন্তু রানী, ডিপ রানী যেটাকে বলে সেই রংটা কিন্তু, তবে কালার প্রচুর তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই রঙের যদি অনেক শাড়ি থাকে তো অন্য রং না, তার জন্য পৌঁছে যেতে হবে অবশ্যই শিবানীতে। পাড়ের কাজটা আগে একটু দেখাবো, এখানে পাড়ের কাজটা এবং আঁচলের দিক দিয়েও কিন্তু এভাবেই গেছে, পুরোটা কিন্তু স্টোনের কাজ রয়েছে, পাড়টা খুব বেশি কিন্তু হাইলাইট হয়েছে, পুরো স্টোনের কাজ রয়েছে, জরির কাজ রয়েছে, অনেকগুলো কালারফুল সুতোর কাজ কিন্তু রয়েছে, পাড়টা ভীষণ সুন্দর দেখতে, এবং ভেতরে যে ছোট ছোট ফ্লাওয়ার্স গুলো এখানে স্টোনের কাজ রয়েছে। আচ্ছা এগুলোতেও কিন্তু কোনো রকমের গায়ে কুটকুট করা, ব্যাঙ্গেলসে লেগে যাওয়া, কোনো অসুবিধা হওয়া, কোনো ভয় তোমাদের নেই, যত্ন সহকারে পরো, অনেক দিন পর্যন্ত শাড়িটা কিন্তু তোমার সাথেই থাকবে। দাম কি রকম আছে? 2450 টাকা কিন্তু এগুলোর প্রাইস। এরকম প্রচুর শাড়ি সম্ভার পেতে দীর্ঘ 60 বছরের প্রতিষ্ঠান শিবানীতে পৌঁছে যেতে হবে, গড়িয়াহাট একেবারে বাসন্তী দেবী কলেজের অপোজিটে, তাছাড়া কিন্তু অবশ্যই হিন্দুস্তান পার্ক এবং ভবানীপুরেও কিন্তু রয়েছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে কিন্তু আবারও দেখা হচ্ছে, আবারও অনেক কথা হচ্ছে, অনেক শাড়ি দেখাবো আমরা, আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।